Dear learners, hope you are well. I am also well by the grace of Almighty Allah. In the previous classes, we practiced use of be verbs. We learned how to use be verbs in our practical life. By using be verbs, we can converse with each other. Besides this also, we learned how to use WH words. By using WH words, we can make so many questions with be verbs. And today, we will learn very important lessons, use of do verbs. By using do verbs, how can we practice? আজকে আমরা একটা ইম্পর্টেন্ট লেসন শিখবো, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, যার নাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা ইতিপূর্বে স্কুল কলেজে পড়ে আসছি, কিন্তু আসলে এটা সঠিক প্রয়োগ আমরা শিখি নাই, এটা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে পারি না। আজকে এই লেসনটা পাওয়ার পরে ইনশাল্লাহ যেই আমার এই ক্লাসটা দেখবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে সারাদিন অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে, তার সারাদিনের কাজের বর্ণনা দিতে পারবে এবং কারোর সাথে খুব স্বতঃস্ফূর্তভাবে যে কোনো বিষয় নিয়ে কনভারসেশন করতে পারবে। তাহলে আসেন, আমি একটু কীভাবে প্র্যাকটিস করতে হবে আমি একটু দেখাচ্ছি। এখানে আমি চারটা ফর্মেট লিখছি। এখানে প্রথম ফর্মেটটা হচ্ছে হাবোধক ফর্মেট, অর্থাৎ অ্যাফার্মেটিভ। আমরা স্কুলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স পড়েছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বাংলা হচ্ছে হাবোধক সেন্টেন্স। যেমন আই গো টু অফিস, আমি অফিসে যাই। স্কুল কলেজের ছাত্ররা বলবে আই গো টু স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি, আমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যাই, যে যেখানেই যাক সে এটা দিয়ে বলবে, এটা হাবোধক কথা বলার জন্য। দুই নম্বরটা হচ্ছে আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না, কিংবা আই ডোন্ট গো টু কলেজ, আমি কলেজে যাই না, এটা দিয়ে যত হাবোধক কথা নেগেটিভ সেন্টেন্স এটা দিয়ে বানানো যাবে, বাংলা হচ্ছে হাবোধক কথা। তিন নম্বর ফর্মেটটা হচ্ছে ডু ইউ গো টু অফিস, আপনি কি অফিসে যান কিংবা তুমি কি অফিসে যাও। এখন এটা দিয়ে আমরা যত প্রশ্ন আছে হাবোধক প্রশ্নগুলো তৈরি করতে পারি, যেটাকে ইন্টারগেটিভ আমরা পড়েছিলাম। চার নম্বরটা হচ্ছে ডোন্ট ইউ গো টু অফিস, তুমি কি অফিসে যাও না, এটা দিয়ে আমরা নাবোধক প্রশ্নগুলো তৈরি করতে পারবো। আমরা শুধু হাবোধক প্রশ্নই করি না, আমরা নাবোধক প্রশ্নও কিন্তু করি। তাহলে নাবোধক প্রশ্নগুলো কীভাবে তৈরি করা যায় তার জন্য চার নম্বর ফর্মেটটা আমরা ব্যবহার করব। তো এটা হলো আমাদের প্রথম স্ট্রাকচারটা। এই সিম্পল প্রেজেন্টে দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে এস সারা ভার্ব, আর একটা হচ্ছে এস যুক্ত ভার্ব। এস সারা ভার্ব এটাকে বলে প্লুরাল ভার্ব। এই এস সারা ভার্ব কাদের সাথে ব্যবহৃত হবে, কারা কারা এখানে কোন কোন ব্যক্তিগুলোর বেলায় এস সারা ভার্ব হবে, পাশে এখানে বক্সে কিন্তু আমি সেটা উল্লেখ করে দিছি, যাতে খুব সহজে আমরা এগুলো ব্যবহার করে সহজ প্র্যাকটিস করতে পারি, যাতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয়। কারণ এই সমস্যাটা আমরা আগেও পড়েছি যে কার সাথে এস সারা ভার্ব হবে, কার সাথে এস যুক্ত ভার্ব হবে। যদি আমার এই বক্সটা ফলো করা যায় তাহলে আমার মনে হয় এই জিনিসটা আর থাকবে না। যেমন উই যদি ব্যবহার করি তাহলে হবে উই গো টু অফিস, আমরা অফিসে যাই। ইউ হলে ইউ গো টু অফিস, তুমি অফিসে যাও। ঠিক পরেটা হলে ইউ গো টু অফিস, তোমরা অফিসে যাও। দে গো টু অফিস, তারা অফিসে যায়। দুইটা নাম যদি হয় প্লুরাল, রনি অ্যান্ড জনি, তাহলেও হবে এস সারা ভার্ব, রনি অ্যান্ড জনি গো টু অফিস, রনি এবং জনি অফিসে যায়। এবার দ্বিতীয় আরেকটা স্ট্রাকচার আমাদের আছে, আমরা জানি এজ যুক্ত ভার্ব, সিম্পল প্রেজেন্টে এজ যুক্ত ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। এখন এজ যুক্ত ভার্ব কাদের সাথে হবে, আমি এখানে লিখছি হি দিয়ে লিখছি, এখানে হি গোস টু অফিস, সে অফিসে যায়। হি নাবোধকটা হচ্ছে হি ডাজেন্ট গো টু অফিস, সে অফিসে যায় না। দ্যাট মিন্স ডাজ এবং নট দুইটা কন্ট্রাকশন করলে এইভাবে হয়, সাউন্ড আসে ডাজেন্ট, তাহলে হি ডাজেন্ট গো টু অফিস, সে অফিসে যায় না। প্রশ্ন করলে এখানে যেহেতু হি ব্যবহৃত হবে তাই এখানে এজ যুক্ত ভার্ব হচ্ছে ডাজ হি গো টু অফিস, সে কি অফিসে যায়। নাবোধক যখন আমরা করব তখন ডাজ এবং নট দুইটাকে কন্ট্রাকশন করে আমরা এখানে ব্যবহার করব, ডাজেন্ট হি গো টু অফিস, সে কি অফিসে যায় না। তাহলে আমরা এখানে শিখলাম এজ যুক্ত ভার্ব। এখন প্রশ্ন আসলো আমি কোন কোন ব্যক্তির বেলায় এজ যুক্ত ভার্ব ব্যবহার করতে পারবো। আমি এই পাশে বক্সে প্র্যাকটিসের সুবিধার জন্য আমি এখানে লিখে দিলাম, আমরা এটা খুব সহজেই ব্যবহার করতে পারি। হি দিয়ে পড়লে এবার আমরা সি দিয়ে পড়বো, যেমন শি গোস টু অফিস, সে অফিসে যায়। শি ডাজেন্ট গো টু অফিস, সে অফিসে যায় না। ডাজ শি গো টু অফিস, সে কি অফিসে যায়। ডাজেন্ট শি গো টু অফিস, সে কি অফিসে যায় না। এবার আমি ওখানে দুইটা নাম লিখেছিলাম এজ সারা ভার্বে, এবার আমি ওখান থেকে একটা নাম নিয়ে আসলাম সিঙ্গুলার নাম, তাই এখানে আমার এজ যুক্ত ভার্ব হবে। যেমন রনি, রনি গোস টু অফিস, রনি অফিসে যায়। রনি ডাজেন্ট গো টু অফিস, রনি অফিসে যায় না। ডাজ রনি গো টু অফিস, রনি কি অফিসে যায়। ডাজেন্ট রনি গো টু অফিস, রনি কি অফিসে যায় না। এইভাবে মাই ব্রাদার আমি যদি বলি তাহলেও এখানে এজ যুক্ত হবে, মাই ব্রাদার গোস টু অফিস। যদি বলি মাই সিস্টার, মাই সিস্টার গোস টু অফিস। মাই ফ্রেন্ড গোস টু অফিস। মাই ফাদার গোস টু অফিস। এইভাবে সিঙ্গুলার রিলেশন যাদের সাথে আছে সবার সাথে এবার এজ যুক্ত ভার্ব হবে। তো আমরা এতক্ষণ দেখলাম এজ সারা ভার্ব এবং এজ যুক্ত ভার্ব কীভাবে প্র্যাকটিস করতে হবে। আসেন এবার আমরা সরাসরি একটু কোরাসের মাধ্যমে, হ্যাঁ, আমরা প্র্যাকটিসটা করে ফেলি যাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে এবার আমি বাংলা বলবো,
আপনারা ইংরেজি বলবেন। যেমন আমি অফিসে যাই, ইংরেজিটা কি? ভেরি গুড, আই গো টু অফিস। তাহলে আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস। তুমি কি অফিসে যাও? তুমি কি অফিসে যাও না? এবার আমি ইংরেজি বলি, আপনারা বাংলা বলেন। যেমন আই গো টু অফিস, আই ডোন্ট গো টু অফিস। ডু ইউ গো টু অফিস? ডোন্ট ইউ গো টু অফিস? এবার ইংরেজি বাংলা দুইটাকে ম্যাচিং করে বললে প্র্যাকটিসটা সুবিধা হবে। যেমন আমি একটু বলে দেখাচ্ছি, আই গো টু অফিস, আমি অফিসে যাই। আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। ডু ইউ গো টু অফিস? তুমি কি অফিসে যাও? ডোন্ট ইউ গো টু অফিস? তুমি কি অফিসে যাও না? আপনারা একটু ইংরেজি বাংলা সহ একটু পড়েন সবাই, স্টার্ট। হ্যাঁ, গুড, ভেরি গুড। আমরা চারটা ফরম্যাটে স্ট্রাকচার প্র্যাকটিস করলাম। এবার চারটার তিন এবং চার নাম্বার এই দুইটা ফরম্যাট দিয়ে প্রশ্ন করা যায়, এক এবং দুই দিয়ে তার উত্তর দেওয়া যায়। যেমন প্রশ্ন ছিল ডু ইউ গো টু অফিস, উত্তরটা কি হবে? ইয়েস আই গো টু অফিস। প্রশ্ন ছিল ডোন্ট ইউ গো টু অফিস, উত্তর হবে নো আই ডোন্ট গো টু অফিস। মানে এদিক দিয়ে প্রশ্ন, ওদিক দিয়ে উত্তর। আপনি যত খুশি তত হাবদক নাবদক প্রশ্ন তৈরি করবেন, আবার উত্তরটা হাবদক নাবদক বাড়াবেন। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি যখন প্রশ্ন হাবদক নাবদক করলাম, তাহলে আমার আরও বাড়তি প্রশ্ন করার প্রয়োজন হবে, যেগুলো আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্নগুলো করতে পারি। এবার আমরা হাবদক নাবদক আগে ডাব্লিউএস ওয়ার্ডগুলো বসিয়ে দিব যখন যেটা প্রয়োজন হয়, তাহলে আমরা খুব সহজে কিন্তু আরও বেশি প্রশ্ন করতে পারবো। যেমন আমি বাংলা কিছু প্রশ্ন বলি, আপনি ইংরেজি বলেন, তুমি কখন অফিসে যাও? কিভাবে অফিসে যাও? কার সাথে যাও? কেন তুমি অফিসে যাও? তুমি কতক্ষণ অফিসে থাকো? কখন আসো অফিস থেকে? ওয়েন ডু ইউ কাম ব্যাক হোম? তাহলে এইভাবে আমাদের মন মতো আমরা অনেক প্রশ্ন করতে পারবো ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে। তো এই গেল আমাদের এস সারা ভার্ব। এবার আসবেন আমরা এস যুক্ত ভার্বে একটু প্র্যাকটিস করি। যেমন সে অফিসে যায়, সে অফিসে যায় না, সে কি অফিসে যায়, সে কি অফিসে যায় না? আচ্ছা, তাহলে এখানেও ওই যে আমরা এজ যুক্ত ভার্ব যাদের জন্য করবো, এই বক্সটা ফলো করলে আমরা এজ যুক্ত ভার্বগুলো প্র্যাকটিস করতে পারবো। তাহলে এবার আমি ইংরেজি বলি, হি গোজ টু অফিস, কি হবে? হি ডাজেন্ট গো টু অফিস, ডাজ হি গো টু অফিস, ডাজেন্ট হি গো টু অফিস? এবার ইংরেজি বাংলা দেখেন, হি গোজ টু অফিস, সে অফিসে যায়। হি ডাজেন্ট গো টু অফিস, সে অফিসে যায় না। ডাজ হি গো টু অফিস, সে কি অফিসে যায়? ডাজেন্ট হি গো টু অফিস, সে কি অফিসে যায় না? একটু সবাই একসাথে, এবার আমরা ওইখানে যেমন ডাব্লিউ শর্ট ব্যবহার করেছি, এখানে কি ডাব্লিউ শর্ট ব্যবহার করা যাবে না? অবশ্যই করা যাবে, সেম ভাবে। যেমন সে কখন অফিসে যায়, ওয়েন ডাজ হি গো টু অফিস, সে কিভাবে অফিসে যায়, সে কার সাথে অফিসে যায়, সে কেন অফিসে যায়। সো একইভাবে আমরা এইখানেও ডাব্লিউ শর্টগুলো ব্যবহার করতে পারবো। এইভাবে আমরা যদি নিয়মিত চর্চা করি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই লেসন ব্যবহার করে সিম্পল প্রেজেন্ট এতদিন কথা বলতে পারতাম না, আজকের পর থেকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলতে পারবো, যত খুশি তত প্রশ্ন বানাতে পারবো, যে কোনো বিষয়ের উপর কনভারসেশন তৈরি করতে পারবো। তো আজকের মতো আমাদের এই লেসন এখানেই শেষ, পরবর্তী লেসনের জন্য আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আমি এইভাবে পর্যায়ক্রমে পরবর্তী লেসনগুলো আমরা দেবো, আর সবাই একটু শেয়ার করবেন একজন আরেকজনের সাথে। ধন্যবাদ।